हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल कॉमर्स कॉग्निशन। आज के আমরা হচ্ছে ক্লাস 11 এর সাবসিডিয়ারি বুকের পার্ট 3, যেটা সাবসিডিয়ারি বুকের লাস্ট পার্ট, সেটা আজকে আমরা শুরু করব। সেটা হচ্ছে কি করব আমরা, বিলস রিসিভেবল বুক আর বিলস পেয়েবল বুক। তাহলে আলোচনায় চলে যাই। তো ফার্স্ট হচ্ছে বিলস রিসিভেবল বুক, যেটা বলছি সেটা কি। বিলস রিসিভেবলটা হলো যে যখন আমাদের কোনো হচ্ছে ক্রেডিট সেল হচ্ছে বিজনেসে, যখন কোনো ক্রেডিট সেল মানে ধারে যদি কোনো কাস্টমারকে কোনো প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে, তাহলে আমাদের কি হলো সেই মুহূর্তে, যে মুহূর্তে সেলসটা হচ্ছে সেই মুহূর্তে আমরা হচ্ছে তার থেকে যে ক্যাশটা রিয়েলাইজেশন হওয়ার কথা আমাদের, সেটা হচ্ছে না। তার আমরা কি করছি, কাস্টমারকে ক্রেডিট দিচ্ছি অর্থাৎ ধার দিচ্ছি একটা নির্দিষ্ট সময় পরে, তাহলে আমরা সেই টাকাটা পাবো। যেটা আজকে সেল হলো তার টাকাটা হয়তো আমরা এক মাস দু মাস বা যে টাইম পিরিয়ড দেওয়া হবে তারপরে পাবো। তাহলে কি করা হয়, এই যে ক্রেডিট সেল হলো, এই ক্রেডিট সেলের এগেনস্টে যে বিল অফ এক্সচেঞ্জ বা যে ডকুমেন্টারি এভিডেন্স কাস্টমারকে প্রোভাইড করা হয় তাকে আমরা বলি বিলস রিসিভেবল। এই বিলস রিসিভেবলের এন্ট্রি আমরা যে বুকসে করে থাকি তাকেই আমরা বলি হচ্ছে বিলস রিসিভেবল বুক। উল্টো দিকে হচ্ছে বিলস পেয়েবল বুক কোনটা, বিলস পেয়েবল বুক হচ্ছে যখন আমরা কোনো প্রোডাক্ট ক্রেডিট পারচেস করি বা ব্যবসায় যখন কোনো ক্রেডিট পারচেস হচ্ছে, তাহলে যার থেকে আমরা ধারে জিনিসটা কিনলাম সেও সিমিলারলি আমাদেরকে একটা টাইম পিরিয়ড হচ্ছে দেবে, যার মধ্যে ওই টাকাটা আমাদেরকে তাকে পেমেন্ট করতে হবে। তাহলে এই ক্রেডিট পারচেসের যে এভিডেন্স আমাদের কাছে এলো সেটা হলো বিলস পেয়েবল। এই বিলস পেয়েবল আমরা হচ্ছে যে বুকস এন্ট্রি করি তাকে আমরা বলি হচ্ছে বিলস পেয়েবল বুক। এবার এই বিলস রিসিভেবল বুক এবং বিলস পেয়েবল বুকের এন্ট্রি করতে গেলে দুটো কনসেপ্ট আমাদেরকে জানতে হবে, একজন হচ্ছে ড্রয়ার একজন হচ্ছে ড্রয়ি। তাহলে একটা বিলস রিসিভেবল বা বিলস পেয়েবল এন্ট্রিতে দুজন থাকে, একজনকে আমরা বলি ড্রয়ার একজনকে বলি ড্রয়ি। ড্রয়ার কাকে বলি, আ পার্সন হু ড্রস দ্য বিল, যে বিলটা তৈরি করছে বা ড্র করছে তাকে আমরা বলি ড্রয়ার। আর যার নামে বা যে কাস্টমারের নামে বিলটা ইস্যু হচ্ছে তাকে আমরা বলছি ড্রয়ি। অর্থাৎ একটা বিলস রিসিভেবল বা বিলস পেয়েবল ট্রানজ্যাকশনে একজন ড্রয়ারের ক্ষেত্রে যেটা বিলস রিসিভেবল, একজন ড্রয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে বিলস পেয়েবল। তাহলে নেক্সট আমরা উইথ এক্সাম্পল আর তার স্ট্রাকচারগুলো জেনে নিয়ে আমরা হচ্ছে একটা সামস সলভ করব। তো নেক্সট আমরা এক্সাম্পলগুলো দেখে নেবো, চলে আসি কম্পিউটার স্ক্রিনে। তাহলে ফার্স্ট এক্সাম্পল আমরা দেখছি, অন 1st April 2020 রিসিভড আ বিল অফ ₹50,000 ফ্রম মেশার্স দত্ত ট্রেডার্স অ্যাট 2 মান্থস। তাহলে এটা আমাদের কিসে এন্ট্রি হবে, বিলস রিসিভেবল বুকে। আর নেক্সট আছে হচ্ছে আমাদের, অন 2nd April 2020 অ্যাকসেপ্টেড আ বিল অফ ₹60,000 ড্রন বাই মেসার্স পাল ইলেকট্রনিক্স অ্যাট 3 মান্থস। এটা আমাদের এন্ট্রি হবে বিলস পেয়েবল বুকে। আর অ্যাকসেপ্টেড আ বিল অফ ₹60 অফ ₹30,000 ড্রন বাই দাস ইলেকট্রনিক্স, এটাও আমাদের এন্ট্রি হবে বিলস পেয়েবল বুকে। কারণ এই বিলগুলো আমরা অ্যাকসেপ্ট করছি, এই যে অ্যাকসেপ্টেড আ বিল, তাহলে এগুলো আমাদের এন্ট্রি হবে বিলস পেয়েবল বুকে। নেক্সট আমরা এবার ফর্ম্যাটে চলে আসি। ফার্স্ট হচ্ছে বিলস রিসিভেবল বুক, ফর্ম্যাটে কী আছে, ফার্স্ট হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপর ডেট অফ রিসিভড মানে যে ডেটে বিলটা আমরা রিসিভ করছি সেই ডেটটা, ফ্রম হোম রিসিভড যার থেকে বিলটা পাচ্ছি তার নাম, নেম অফ অ্যাকসেপ্টার সেম, ওয়্যার পেয়েবল, ডেট অফ বিল যে ডেটের বিল সেই ডেটটা, টার্ম, টার্ম মানে হচ্ছে যতদিন পরে হচ্ছে বিলটা ম্যাচিওর হবে বা যতদিন পরে পেমেন্টটা আসবে বা দেওয়া হবে সেটা হচ্ছে টার্ম বা মেয়াদ, ওয়েন ডিউ এখানে ডিউ ডেট দিতে হবে অর্থাৎ টার্ম বা ম্যাচুরিটির পরে যে ডেটে পেমেন্ট হচ্ছে সেই ডেটটা এখানে হবে ওয়েন ডিউতে। তারপর লেজার ফোলিও অর্থাৎ বিলস রিসিভেবলের এগেনস্টে যে আমরা বিলস রিসিভেবল অ্যাকাউন্ট করবো বা যে জার্নাল পাস হবে তার এগেনস্টে যে লেজার তার ফোলিও নাম্বার এখানে হবে। এবার হচ্ছে অ্যামাউন্ট আর রিমার্কস। তো ফার্স্ট বিলস রিসিভেবল বুকে এন্ট্রি করব, সিরিয়াল নাম্বার হয়ে যাবে আমাদের 1, ডেট অফ রিসিট হচ্ছে 1st April 2020, তাহলে 1/2020, ফ্রম হোম রিসিভড দত্ত ট্রেডার্স, নেম অফ দ্য অ্যাকসেপ্টার সেম, ওয়্যার
where payable এখানে কোনো প্লেস বা কিছু নেই তো এটা ব্ল্যাঙ্ক থাকবে তারপর হচ্ছে ডেট অফ বিল সেম ফার্স্ট এপ্রিল ডেট অফ বিল ফার্স্ট এপ্রিল 2020 টার্ম টার্ম কতদিনের আছে টার্ম এখানে আছে 2 মান্থসের তাহলে এখানে টার্মটা হয়ে যাবে 2 মান্থ এরপর আছে when due অর্থাৎ ম্যাচিওরড হওয়ার জন্য যে ডেটটা সেটা আমাদেরকে এবার ক্যালকুলেট করতে হবে তাহলে 1st এপ্রিল হচ্ছে আমাদের বিলটা অ্যারাইজ হয়েছিল তাহলে 1st এপ্রিল থেকে 2 মান্থ হচ্ছে 1st মে 1st জুন 2 মান্থ এবার একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গ্রেস পিরিয়ড কি যখন হচ্ছে আমাদের কোন একটা বিলস অফ এক্সচেঞ্জের ম্যাচিওর ডেট হয় তা থেকে হচ্ছে 3 দিন গ্রেস বা 3 দিন ছাড় আমরা পাই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরের যে এক্সট্রা সময় আমরা পাই সেটাই হচ্ছে গ্রেস পিরিয়ড তাহলে যে কোনো বিলস রিসিভেবল বিলস পেবল ক্ষেত্রে আমাদের 3 দিন গ্রেস পিরিয়ড বা মেয়াদ উত্তীর্ণ সময় থাকে 3 দিন তাহলে এখানে আমাদের ডিউ ডেট কি হবে ডিউ ডেট হবে হচ্ছে 1st এপ্রিল থেকে 2 মান্থ মানে 1st মে 1st জুন এবার এই 1st জুন থেকে 3 দিন গ্রেস তাহলে আমাদের হয়ে গেল 4th জুন তাহলে এখানে ডিউ ডেট হয়ে যাবে আমাদের 4th জুন 2020 লেজার ফোলিও ব্ল্যাঙ্ক আর অ্যামাউন্ট হচ্ছে যে অ্যামাউন্টের বিল আছে সেই অ্যামাউন্টটাই অর্থাৎ 50,000 এবার নেক্সট এন্ট্রি আসছে অন 2nd এপ্রিল 2020 অ্যাকসেপ্টেড আ বিল অফ রুপিস 60,000 ড্রন বাই পাল ইলেকট্রনিক্স তাহলে এটা আমাদের এন্ট্রি হবে বিলস পেবল বুকে পেবল বুকের আগে ফরম্যাটটা দেখে নিই ফার্স্ট হচ্ছে সিরিয়াল নাম্বার সেকেন্ড ডেট অফ বিল নেম অফ ড্রয়ার্স নেম অফ পেই ড্রয়ার্স আর পেই সেম টার্ম যে সময়টা দেওয়া হবে বিলস পেবলের জন্য সেটা হোয়েন ডিউ ম্যাচিওর ডেট লেজার ফোলিও অ্যামাউন্ট রিমার্ক ওকে তাহলে এবার বিলস পেবল বুকে আমরা এন্ট্রি করি 2nd এপ্রিল আছে ডেট তাহলে সিরিয়াল নাম্বার 1 ডেট আছে 2nd এপ্রিল 2020 তারপর আছে নেম অফ ড্রয়ার্স নেম অফ ড্রয়ার্স এখানে আমাদের আছে হচ্ছে মেসার্স পাল ইলেকট্রনিক্স তাহলে মেসার্স পাল ইলেকট্রনিক্স নেম অফ দ্য পেই সেম টার্ম হচ্ছে আমাদের কত আছে টার্ম আছে 3 মান্থ তাহলে এখানে টার্মে হবে 3 মান্থ হোয়েন ডিউ তাহলে 2nd এপ্রিল থেকে 3 মান্থ প্লাস 3 ডেজ অফ গ্রেস তাহলে 2nd এপ্রিল থেকে 2nd মে 2nd জুন 2nd জুলাই 2nd জুলাই থেকে 3 দিন গ্রেস তার মানে আমাদের ডে হয়ে যাবে হচ্ছে 5th জুলাই 5th জুলাই 2020 লেজার ফোলিও ব্ল্যাঙ্ক অ্যামাউন্ট কত রুপিস 60,000 নেক্সট আছে অ্যাকসেপ্টেড আ বিল অফ রুপিস 60 ডেজ অফ রুপিস 30,000 ড্রন বাই দাস ইলেকট্রনিক্স সেম এটা বিলস পেবল বুকেই আসবে যেহেতু এটা অ্যাকসেপ্টেড আ বিল বলেছে তাহলে এখানে কিন্তু মাসে নেই এখানে আছে ডেজে তাহলে আমাকে ডেজে ক্যালকুলেট করতে হবে অফ রুপিস 30,000 ড্রন বাই দাস ইলেকট্রনিক্স লেটস ডেটার তাহলে একটা ডেট আমরা নিচ্ছি অন 5th মার্চ 2020 ঠিক আছে তাহলে 5th মার্চে বিল ড্র করছি ফর 60 ডেজ তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের বিলস পেয়েবেলে এখানে হয়ে গেল 2nd ডেট অফ বিল হচ্ছে আমাদের আছে 5th মার্চ 2020 ড্রয়ারের নেম রয়েছে দাস ইলেকট্রনিক্স
টার্ম রয়েছে আমাদের কত 60 ডেজ। তাহলে এখানে আমরা ডিউ ডেটটা এবার ক্যালকুলেট করব। তাহলে 5th মার্চে বিলটা ড্র করা হয়েছে, তাহলে 5th মার্চের থেকে 31st মার্চ হচ্ছে আমাদের কতদিন 26 ডেজ। তাহলে 26 ডেজ, 60 থেকে যদি আমরা 26 ডেজ বাদ দিই তাহলে আমাদের কাছে হচ্ছে কতদিন থাকছে 34 ডেজ। এবারে 34 ডেজের মধ্যে এপ্রিল, নেক্সট মান্থ হচ্ছে আমাদের এপ্রিল, তাহলে এপ্রিলের আমরা কতদিন পেলাম টোটাল 30 ডেজ পেয়ে গেলাম, আর বাকি রইল হচ্ছে 4 দিন। তাহলে আমরা এখানে মার্চ থেকে চলে এলাম, মার্চের 26 দিন প্লাস হচ্ছে এপ্রিলের 30 দিন, তাহলে হলো 56 দিন। তাহলে মে মাসের হলো 4 দিন, তাহলে আমরা ডিউ ডেটে এলাম 4th মে। এবার 4th মেতে আসার পরে আমরা কি বললাম গ্রেস পিরিয়ড আমরা পাবো 3 দিনের, তাহলে 4th মে থেকে 3 দিন তাহলে হলো 7th মে। তাহলে এখানে আমাদের ডিউ ডেট হচ্ছে 7th মে। অ্যামাউন্ট হচ্ছে 30,000। ঠিক আছে, এবার এই বিলস রিসিভেবল বুক, বিলস পেয়েবল বুক থেকে সিমিলারলি ওদের যে রিলেভেন্ট লেজার অ্যাকাউন্ট আছে সেগুলোতে পোস্টিং হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে টোটালগুলো আমরা করে নেবো। বিলস রিসিভেবল বুকে টোটাল হচ্ছে 50,000 আছে, তাহলে টোটাল চলে আসবে 50,000। নেক্সট হচ্ছে বিলস পেয়েবল বুকের টোটাল আছে 60,000 প্লাস 30,000, তাহলে হচ্ছে 90,000। তাহলে এখানে টোটালে চলে আসবে রুপিস 90,000। এবার হচ্ছে সিমিলারলি বিলস রিসিভেবল বুকের যে টোটালটা পেলাম 50,000 সেটা চলে আসবে বিলস রিসিভেবল অ্যাকাউন্টে। তাহলে বিলস রিসিভেবল অ্যাকাউন্টে যদি আমাদের আসে তাহলে এখানে হয়ে যাবে লাস্ট ডেটে, যে মাসে এন্ট্রি হচ্ছে তার লাস্ট ডেটে, অর্থাৎ এটা যেহেতু এপ্রিলে এন্ট্রি হচ্ছে তাহলে এপ্রিলের লাস্ট ডেটে এখানে চলে আসবে 30th এপ্রিল 2020 টু সানড্রিজ টু সানড্রিজ হচ্ছে 50,000। এবং সেম ওই অ্যামাউন্টে আমাদের ক্লোজিংয়েও চলে আসছে, তাহলে এখানে 30th এপ্রিল 2020 বাই ব্যালেন্স সিডি 50,000, টোটাল হচ্ছে আমাদের 50,000। এটা হচ্ছে নেক্সট মান্থে অর্থাৎ মেতে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, তাহলে এখানে মেতে অন 1st মে 2020 টু ব্যালেন্স বিডি টু ব্যালেন্স বিডি তাহলে আমাদের এখানে হচ্ছে চলে আসবে 50,000। আর এখানে টোটাল অ্যামাউন্টগুলো এই জায়গাটায় আমরা টোটালগুলো করে নেবো ডাবল লাইন দিয়ে 50,000 50,000। সিমিলারলি বিলস পেয়েবল অ্যাকাউন্টে টোটাল আমাদের কত পেলাম রুপিস হচ্ছে 90,000। তাহলে বিলস পেয়েবল আমাদের চলে আসবে লাস্ট ডেটে, তাহলে 30th এপ্রিল 2020 বাই সানড্রিজ সিমিলারলি এটাও হচ্ছে একইভাবে চলে আসবে ওপেন ক্লোজিংয়ে। টু ব্যালেন্স সিডি 90,000, আর এটা হচ্ছে আমাদের ক্রেডিট সাইডে ওপেনিংয়ে চলে আসবে নেক্সট মান্থের প্রথম ডেটে অর্থাৎ 1st মে 2020
এটা চলে আসছে টু ব্যালেন্স বিডি 90,000। আর এই মিডলে এখানে হচ্ছে টোটালগুলো হচ্ছে বসিয়ে দিতে হবে ডাবল কলাম করে, এখানে হচ্ছে 90,000 টোটাল হবে। এবার সিমিলারলি যে ক্লায়েন্ট বা যে কাস্টমারের এগেনস্টে বিল ড্র হচ্ছে তাদেরও সিমিলারলি একটা করে হচ্ছে লেজার অ্যাকাউন্ট হবে, সেখানেও অ্যামাউন্টগুলো ট্রান্সফার হয়ে যাবে। তাহলে মেশার্স দত্ত ট্রেডার্স, দত্ত ট্রেডার্সে কী ছিল, বিলস রিসিভেবল ছিল 50,000। তাহলে দত্ত ট্রেডার্সে আমাদের কী এন্ট্রি হবে, দত্ত ট্রেডার্সে লেজারে বিলস রিসিভেবল আমরা করেছিলাম টু সান্ট্রিজ, তাহলে আমাদের দত্ত ট্রেডার্সে আসবে অন 30th এপ্রিল 2020 বাই বিলস রিসিভেবল 50,000। সিমিলারলি আর কোনো এন্ট্রি নেই, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে, এখানে টোটাল অ্যামাউন্ট হবে এবং নেক্সট মান্থে অর্থাৎ 1st মেতে এটা আবার ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে সিমিলারলি এগুলোরই মতো। তাহলে এখানে হচ্ছে টু ব্যালেন্স সিডি, আর এখানে হচ্ছে অন 1st মে 50,000। দাস ইলেকট্রনিক্স সিমিলারলি এটা ছিল আমাদের বিলস পেয়েবল বুকে, দাস ইলেকট্রনিক্স আছে ফার্স্ট, তাহলে দাস ইলেকট্রনিক্সের হচ্ছে আমাদের ছিল হচ্ছে 30,000 রুপিস। তাহলে এখানে সিমিলারলি হয়ে যাবে টু বিলস রিসিভেবল 30,000, আর পাল ইলেকট্রনিক্সে হয়ে যাবে এটাও লাস্ট ডেটে 30th এপ্রিল 2020, এখানে হয়ে যাবে 30th এপ্রিল 2020 টু বিলস রিসিভেবল, সরি টু বিলস পেয়েবল 60,000। এবং অ্যাকাউন্টগুলো সিমিলারলি ক্লোজ হয়ে যাবে, এখানে হবে হচ্ছে আমাদের বাই ব্যালেন্স সিডি, সিমিলারলি নেক্সট মান্থে আমাদের টু ব্যালেন্স বিডি করে হচ্ছে ক্যারি ফরওয়ার্ড হবে, আর পালা ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও সেম। সো স্টুডেন্টস, আশা করি বিলস রিসিভেবল বুক, বিলস পেয়েবল বুক যেটা আজকে আলোচনা হলো তোমরা বুঝতে পারবে। যদি কোনো জায়গায় কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, এবং এখন অবধি যদি আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।